না হুক অর কুক এথরক আমার ভারতীয় জনতা পার্টি জিতবা দরকার। সে তাঁর মানে হৃদয়ের কথা কইদিন আজ কেন তাঁর সবুবে কুহতি তাঁর ছমাস হল বর্ষ হল দেখুছি মতো কুহতি লুনা এটা মোট শেষ নির্বাচন আউ শিমুড়িয়া খৈরার যে পনেরো বর্ষ হল মোট কার্যকর্তা মানে যে লোক মানে সব পড়ি রয়েছেন যে অসুবিধার মু থরে জিতিকি আসিলা পরে সেটি সমাধান করবি এবং তাপরে মু এই রাজনীতি রু ছাড়ি আমি তো পূর্ণমাত্রার সহযোগ করবু কেন যে পদুনা হুক অর কুক এথরক আমার ভারতীয় জনতা পার্টি জিতবা দরকার কেন যে পনেরো বর্ষ হল যে কার্যকর্তা মানে যে অসুবিধার পড়িছেন যে সে সবুলে খুঁজছেন জন পদুনা জিতবা দরকার জিতলে আমার দুঃখ দূর হব এবং শিমুড়িয়া খৈরাবাসীর যে অধুরা স্বপ্ন যে বাকি রয়েছে সে বি দূর হব তেমন আমার কার্যকর্তা মানে ফুল দমরে বর্তমানে তেয়ার হয়ে গেলে কোণী বাটরে যেকোনসি বাটরে পদুনা জিতবা দরকার। লোক চাউছেন এথর পরিবর্তন এবং যে সুয় চালছে ডবল ইঞ্জিন সরকার এটি তো মোদি সরকার ফাইনাল এটি তাকে রোগ কে লগাই পারবে চারশকা সিট পার্ক তেমন যদি কেন্দ্রের মোদি সরকার চালিব যদি ওড়িশার ডবল ইঞ্জিন সরকার চালিলা তাহলে যে রেসিওর মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হওয়ার কথা যে হয়ে পাল আঞ্চলিক দল এটি বিজেডি লা তেমন সেপাই কিছু জিনিস আমাকে রোক লগাও আঞ্চলিক দল হিসাবে কিছু রোক লগাওলা তেমন মোদিজীকর যে আহ্বান অ ডবল ইঞ্জিন সরকার হলে ওড়িশার সবু সব সমাধান হয়ে যাব আমি বি ভাবুছ নিশ্চিত কেন দুইজন যে আমার কেন্দ্রমন্ত্রী লে ধর্মেন্দ্র প্রধান বিশেষ সব লে যেতে পরিমাণে আনিকি ডেভেলপ করেছেন ওড়িশার আউ রেলওয়েটা বহু ডেভেলপ হয়েছে আমার যে অসীম বৈষ্ণব রেলওয়ে বহু ডেভেলপ করেছে তেমন যদি ডবল ইঞ্জিন সরকার ওড়িশার হয়ে তাহলে আমার দূর হয়ে সাধারণ লোকের দুঃখ দূর হয়ে যাব কেন যা কিছু পঞ্চায়েত লেবুলে গাঁ লেবুলে যা কিছু আজিকা ডেটে মিলুছি সবু কেন্দ্রীয় যোজনা কিন্তু তাকে হাইজ্যাক করছে বিজেডি সরকার তেমন আমি সেইটা লোকলোচন এবে সর্বসম্মুখে লোক লোক জাণিলে তেমন এর পরিবর্তন নিশ্চিত পদমফুল ও শিমুড়িয়া খৈরার ফুটব। ভারতীয় জনতা দল নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টি বর্তমান পৃথিবীর সর্ববৃহত্তম দল বড় পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজ সেই ভারতীয় জনতা পার্টি শিমুড়িয়া খৈরার 2024 নির্বাচনরে রণাঙ্গনরে লড়িবা পাই মো উপরে আস্থা প্রকট করে মতো টিকেট দিয়েছে মু আপনাকে কহিবাক চাই আগে মাটি তাপরে হচ্ছে পার্টি। শিমুড়িয়া খৈরার যে আজ দীর্ঘ পনেরো কুড়ি বর্ষ ধরি যে গোটে নির্দিষ্ট দলর যে প্রতিনিধিত্ব করুলে তা আখি দৃশিয়া কার্য কিছু পনেরো কুড়ি বর্ষে হয়ে পাবে। মোর এজেন্ডা রহব কহিদেলি শিমুড়িয়া খৈরার সর্বাঙ্গীন উন্নতি করা শিমুড়িয়া খৈরা হচ্ছে মো মাটি মোর গর্ব যে মু এই মাটির পু হিসাবে মু জন্ম নিয়েছি মু লোক সুখরে অছি দুঃখরে অছি এবং গোটিয়ে কথা হচ্ছে মোর যে মু তো দীর্ঘ তিরিশ বর্ষ ধরি রাজনীতি করছি এমএলএ হয়েছি মন্ত্রী হয়েছি এবং গতথর যে উনিশ নির্বাচনে তা পরঠু মতো মোট তিন পু যেত সহযোগ করুলে এবে করু কিন্তু দুঃখ রয়েছে মোর গোটিয়ে পু মঝিয়া পু না তাকে মু বহুত মিস করুছি তাকে সি মো পাখে নাই সান পু অছি বড় পু অছি কিন্তু সে নাই মো পাখে এবং সে স্বর্গরু থাইবি সে আজ দেখুব বাপা গত নির্বাচন যেতে বুলেছি যেতে সে সাহায্য করেছে এত লোককে সাহায্য করছে বিশেষ তো এই যে করোনা সময়ের প্রায় পাঁচ দশ কোটি টাকা সমগ্র ভারতবর্ষর যেতে রাজ্যর আমি লোক মানুষ যে লোক মাগিকি সাহায্য করছে ভগবান তাকে মো পাখে ছড়াই নিয়েছেন কিছু হয়নি গত পনেরো কুড়ি বর্ষ ভিতরে মু ক্ষমতার নাই কিন্তু যা মু করে দিয়েছি এই বর্তমান ইয়ে কম হয়েছে কল্যাণ মণ্ডল মু কহিলি আপনার বহু কার্য বাকি অছ অসম্ভব গুড়ে হচ্ছে শিমুড়িয়ার দমকল কেন্দ্র এবং শিক্ষা স্বাস্থ্য বর্তমান এখানে কেবল সবুজ কলার উপরে মরা হচ্ছে তাপরে কাম সরলা ভিতরে সব ভাঙি গেল শিক্ষক না ডাক্তার না শিক্ষাকর্মী না ইয়ে কোণ আমার হসপিটাল মানুষ সব কুকুর।